প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.2 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 4। তো এই পর্বে আমরা অনুশীলনের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ করব, উদাহরণ 30। তো এই অঙ্কটা করার জন্য তোমরা অনেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছো, তো আমিও চেষ্টা করব যতটুকু সম্ভব এই অঙ্কটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেখো 30 নম্বর উদাহরণটা কি দেওয়া আছে। f(x) = x/modulus(x), ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। মানে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেয়া আছে দিয়ে এটাকে লিখি। দেয়া আছে f(x) = x/modulus(x), এটা এই ফাংশনটা দেয়া আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে আগে এখানে যেটা খেয়াল করব যে ভগ্নাংশ এখানে আছে। হ্যাঁ, ফাংশনটাকে ভগ্নাংশে দেয়া আছে। তো আমরা কিন্তু জানি ভগ্নাংশের নিচে জিরো হয় না। হ্যাঁ, যেমন আমি যদি 5/0 লিখি সেটা কি হবে, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে বা ইরর আসবে। হ্যাঁ, কারণ নিচে জিরো হইলে ইরর হয়ে যায়। তা আবার তুমি যদি এরকম হয় 0/0 সেটাও কিন্তু ইরর হয়ে যায়, একটু খেয়াল করে দেখো। অথবা তোমরা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটার এটা চেক করতে পারো যে 0/0 দাও, মানে 0কে 0 দ্বারা ভাগ করলো, সেটা দেখবা ইরর হয়ে যাবে ম্যাথ, মানে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এইটাও যেহেতু ভগ্নাংশে আছে তাহলে এটাকেও 0 বসাইলে ইরর হয়ে যাবে। তো আমরা একটু এখানে লিখব। সুতরাং এখানে একটা কাজ করব, এটা দেখাই দিব আমরা এইভাবে f(0) = 0/modulus(0), মানে এটা হচ্ছে কি 0/0। হ্যাঁ, এটা লিখবো, আমি কিন্তু ডোমেন নির্ণয় করতেছি প্রথম। তো এটা লিখলাম 0/0, এখানে 0/0 করলে কি হয়, অসংজ্ঞায়িত হয়। এখানে লিখবো এত যা অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা লিখবো যা অসংজ্ঞায়িত। 0/0 করলে যেটা বের হবে যে মানটা সেটা অসংজ্ঞায়িত হবে, সেজন্য ওই 0 মানটা গ্রহণযোগ্য হবে না। এখন এটার মানে কি বোঝা গেল, যে x এর মানটা 0 হতে পারবে না, অন্য যে কোনো সংখ্যাই হতে পারবে কিন্তু 0 হতে পারবে না। অন্য যে কোনো সংখ্যা বলতে এখানে দেখো আমি আরেকটু যদি দেখাই দিই এখানে, যেমন তুমি যদি 1 নিয়ে বসাও, যেমন 1/modulus(1), তাহলে সেটা কি হবে 1/1 = 1, সংজ্ঞায়িত হয়, এটা হিসাব করতে পারি। বা তুমি যদি এরকম বলো -5/modulus(-5), দেখো এখানে কি আসতেছে, -5 নিচে আসতেছে 5, কারণ মডুলাসের ভিতরে যা থাকে সেটাকে ঋণাত্মক থাকলেও কিন্তু সেটাকে ধনাত্মক করে দেওয়া হয়। যে এখানে দেখো ঋণাত্মক আছে ধনাত্মক হয়ে গেছে, আবার ধনাত্মক থাকলেও সেটা ধনাত্মক হয়ে যাবে, মানে সেটাকে আর চেঞ্জ হবে করা লাগবে না, কিন্তু ঋণাত্মক থাকলেই শুধু খেলে সেটাকে আমরা পজিটিভ বানাই ফেলবো। হ্যাঁ, তো মডুলাসের যেটা মাইনাস পেয়েছে দেখে এখানে মাইনাসটাকে +5 হয়ে গেল এখানে, তাহলে কাটাকাটি করলে কিন্তু -1 আসে। হ্যাঁ, তাহলে এটা অসংজ্ঞায়িত হয় না, কারণ আমি যাই বসাই না কেন সেটা অসংজ্ঞায়িত হবে না, শুধু একটা মান বসাইলে অসংজ্ঞায়িত হবে, সেটা কী মান, 0 বসাইলে, কারণ নিচে ভগ্নাংশের নিচে আমরা 0 করলেই সেটা অসংজ্ঞায়িত হয়, যেটা মনে রাখবো। তো আমরা বলবো অর্থাৎ x ≠ 0, মানে x এর মানটা 0 হতে পারবে না, 0 ছাড়া অন্য যে কোনো বাস্তব মান হলেই চলবে, শুধু 0 হতে পারবে না। তাই x এর মান শূন্য ব্যতীত অন্য সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, মানে x এর মানটা শূন্য ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হলেই সেটার জন্য সংজ্ঞায়িত হবে, মানে ইরর আসবে না। হ্যাঁ, শূন্য ছাড়া আমি যে কোনো মান বসাই, বাস্তব মান 1, 2, 3, 4 বা দশমিক মান, যে কোনো বাস্তব মান বসাইলে সেটার জন্য একটা মান আসবে, শুধু শূন্য বসাইলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমাদের এই এই কথা দ্বারা আমরা কি বুঝি, আমরা বুঝি এইটাই যে ডোমেনের মধ্যে সকল বাস্তব সংখ্যা আসতে পারবে শুধু শূন্য ছাড়া। তো সেজন্য আমরা কি লিখব, সুতরাং এই f(x) ফাংশনটির f(x) ফাংশনটির ডোমেন কি হবে, ডোমেন হবে
সকল বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় সকল বাস্তব সংখ্যা, তো সবগুলো বাস্তব সংখ্যাই হবে, তবে বাস্তব সংখ্যার মধ্যে একটা জিনিস বাদ যাবে, সেটাকে শূন্য বসাইতে পারবো না, তাই একটা মান স্পেসিফিক মান যেহেতু বাদ যাবে তাই এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে এরকম জিরো লিখে দেব, কারণ সব বাস্তব মানই নেওয়া যাবে ডোমাইনে, শুধু শূন্যটাকে নেওয়া যাবে না, কারণ শূন্য দিয়ে ভাগ করার কারণে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এর জন্য আমরা জিরোটাকে ওই ডোমেন থেকে বাদ দিয়ে দিব, বাস তাহলেই আমাদের এই এফ এক্স ফাংশনের ডোমেন হবে এইটা। তো আমরা কিন্তু এখন এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করব। তো আমরা জানি এক্সের মানগুলো দিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে আমরা ডোমেন বলি, আর ওয়াইয়ের মান দিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে রেঞ্জ বলি। তো এখন আমরা রেঞ্জ বের করার জন্য তো আমাদের ওয়াইটা লাগবে, তো সেজন্য আমরা প্রথমে এই কাজটা করে নিই, ধরি ওয়াই ইজ ইকুয়াল এই যেখানে এফ অফ এক্স এক্স বাই মডুলাস অফ এক্স, হ্যাঁ এটা আমরা লিখে নিলাম। এখন আমরা ডোমেনটা কীরকম নির্ণয় করছিলাম মনে আছে? আর মাইনাস জিরো না, মানে সকল বাস্তব সংখ্যা থেকে শূন্যটা বাদ যাবে। তো আমরা এখানে একটু একটা জিনিস খেয়াল করে নিই, একটু একটা জিনিস বুঝতে পারলে আরও বেশি ভালো হবে। এটা হচ্ছে ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, হ্যাঁ। তো আমাদের এই ফাংশনটা এখানে একটু লিখি এরকম, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স মডুলাস অফ এক্স, এটা লিখলাম, হ্যাঁ। এখন দেখো আমাদের এই ডোমেনের মধ্যে থেকে আমাদের শুধু শূন্যটা বাদে সকল বাস্তব মানই বসাতে পারবো, মানে আমরা এই শূন্যটা বসাতে পারবো না, তাছাড়া আমরা সকল ধনাত্মক মান বসাতে পারবো, সকল ঋণাত্মক মানও বসাতে পারবো এখানে, হ্যাঁ, শূন্য ছাড়া, তাই তো? কারণ শূন্য বসালে তো ইরর হয়ে যায়, এখানে যেহেতু ভগ্নাংশ আছে তাই শূন্য বসালে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এই জন্য শূন্য বসাতে পারবো না। এখন শূন্য না বসে এখানে আমরা ওয়ান টু থ্রি বা মাইনাস ওয়ান টু থ্রি এরকম বসে আমরা চেক করি। তাহলে এখানে দেখো এফ অফ এক্সের জায়গায় আমরা ওয়ান বসাই, তাহলে কত হয় এখানে ওয়ান মডুলাস অফ ওয়ান, তার মানে ওয়ানের মডুলাস করলে সেটা ওয়ানই হবে, আর এই যেহেতু ধনাত্মক তাই সেম থাকবে, মান পরিবর্তন হবে না, কাটাকাটি করলে ওয়ান আসতেছে, হ্যাঁ ওয়ান বসালে ওয়ান আসতেছে এখানে। আবার এখানে যদি আমি এফ অফ মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান, আর এই মাইনাস ওয়ানকে মডুলাস দিয়ে লিখলাম, তাহলে উপরে মাইনাস ওয়ান ঠিক থাকবে কিন্তু এই মডুলাস থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাস ওয়ান, মানে মডুলাস সম্পর্কে তোমরা জানো অবশ্যই, তাহলে ওয়ান দিয়ে ওয়ানকে কাটাকাটি করলে এটা হবে মাইনাস ওয়ান, কারণ যেহেতু উপরে একটা মাইনাস আছে, হ্যাঁ। বা তুমি আরও এরকম মান চেক করতে পারো, শূন্য ছাড়া যে কোনো ধনাত্মক দিক দিয়ে চিন্তা করি আমরা, যত ধরো আমরা একটা সংখ্যা নিয়ে শূন্য মাইনাস ফাইভ আগে এটা দিয়ে চেক করি, তারপর প্লাস ফাইভ দিয়ে করব। আচ্ছা এখন দেখো মাইনাস ফাইভ দিয়ে যদি আমরা টেস্ট করি, এখানে মাইনাস ফাইভ আর এখানে মাইনাস ফাইভের মডুলাস দিয়ে লিখলে মাইনাস ফাইভ বাই ফাইভ, কাটাকাটি করলে কিন্তু এখানে ওয়ান আসতেছে, মানে মাইনাস ওয়ান আসবে, হ্যাঁ এখানে। আর যদি আমরা প্লাস ফাইভ দিই এখানে তাহলে কী আসতেছে? উপরে ফাইভ নিচে মডুলাস অফ ফাইভ, তাহলে ফাইভ বাই ফাইভ, কারণ পাঁচের মডুলাস করলে পাঁচ এইটাই আসবে, তাহলে ওয়ান আসতেছে, এই যে দেখো। তার মানে এখানে একটা জিনিসকে খেয়াল করছো তোমরা, আমি মানগুলা মাইনাস ওয়ান বসাইলে আসতেছে এখানে মাইনাস ওয়ান, বা তুমি যদি মাইনাস ফাইভ বসাও সেটাও মান আসতেছে মাইনাস ওয়ান, মানে তুমি যদি মাইনাসের দিক দিয়ে যে কোনো মান বসাও, মানে মাইনাস তুমি যদি একশো বসাও তাহলে সেটা রেজাল্টে গিয়ে মাইনাস ওয়ানে আসবে, একটু খেয়াল করে দেখো, তোমরা টেস্ট করে দেখতে পারো। আর যদি তুমি প্লাস মান বসাও তাহলে সেটা দিয়ে প্লাস ওয়ান আসবে, মানে আমি বলতে চাচ্ছি যে মান তুমি যাই বসাও না কেন শূন্য ছাড়া, কারণ শূন্য তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, শূন্য ছাড়া তুমি যাই বসাও না কেন মাইনাস মান বসালে রেজাল্টে মাইনাসের রেজাল্ট আসবে, আর যদি প্লাস মান বসাও তাহলে রেজাল্টের মধ্যে প্লাস মান আসবে, এবং মান দুইটা শুধু ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে ঘোরাফেরা করবে। তো এখন এই যে এই সবগুলো কার মান? এগুলো ওয়াইয়ের মান না, এই যে এগুলো সব, এগুলো তো ওয়াই ইকুয়াল দিয়ে লেখার দরকার ছিল এরকম, তো এগুলো সব তো ওয়াইয়ের মান, তো ওয়াইয়ের মান দেখো দুইটা মানের মধ্যে শুধু ঘোরাফেরা করবে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তুমি যে মানই বসাও না কেন ঋণাত্মক মান বসালে রেজাল্টে দেখবা মাইনাস ওয়ান আসবে, আর ধনাত্মক মান বসালে রেজাল্টে গিয়ে প্লাস ওয়ান আসবে, মানে মাইনাস আর প্লাসের মধ্যে মানগুলো ঘোরাফেরা করবে, হ্যাঁ। তো আমরা এখানে এই কথাটাকে এইভাবে, তো তুমি তো এরকম সারাক্ষণ এরকম দেখাতে পারবে না, এতগুলো তো আমাদের লেখা সম্ভব না, এর জন্য আমরা একটা কাজ করব এখানে, যখন আমরা কিন্তু দুইটা শর্ত নিব, সেটা হচ্ছে শূন্য ছাড়া, এই শূন্য তো আমরা হিসাব করব না কারণ শূন্যের জন্য অসংজ্ঞায়িত হয়,
তো শূন্য থেকে বড় একটা হিসাব করব আরেকটা ব্যাপার হিসাব করব শূন্য থেকে ছোট হ্যাঁ তো আমি বলি যখন x এর মান কার থেকে শূন্য থেকে বড় হবে এখানে লিখব শূন্য থেকে বড় অর্থাৎ x এর মান শূন্য থেকে বড় মানে কি বলাইছে অর্থাৎ এটা বুঝাইছে x টা 0 থেকে বড় এই শর্তের জন্য এত এর জন্য এই শর্তের জন্য আমাদের কি আসতেছে এখানে y টা কেমন হবে y দেখো x এর মান শূন্য থেকে বড় এখন আমি আমরা তো এরকম সারাক্ষণ আমরা বসাবো না 1 minus 1, 2 minus 2, 3 minus 3 এরকম বসাবো না এর জন্য আমরা এটা বারবার আর দেখানোর দরকার নেই আমরা শুধু বলে দিব একটা কথাই বলে দিব x এর মান যখন শূন্য থেকে বড় হ্যাঁ তো শূন্য থেকে বড় আমরা হিসাব করতে পারি 1 2 3 4 সবগুলা এই কন্ডিশনের মধ্যে চলে আসবে শূন্য থেকে বড় বলার সাথে সাথে আর বারবার এরকম বসে আমাদের দেখানো লাগবে না তো শূন্য থেকে বড় বসালে আমাদের y টা কেমন হবে y টা হবে এখানে আমরা ধরে নেই x ওই শূন্য থেকে বড় বলতে x টাকে এরকম ধরে নিব আর এটা x মডুলাস এটা রাখবো এটা তার মানে এটা দ্বারা কি আসতেছে কি শূন্য থেকে বড় এই x শূন্য থেকে বড় এটা শূন্য থেকে বড় তাহলে x এর মডুলাস করলে কি আসবে এরকম x বাই x আসবে তাহলে কাটাকাটি করলে আসবে 1 কেন এটা আসতেছে কারণ যখন শূন্য থেকে x বড় হয়ে যাচ্ছে তাহলে এটা পজিটিভ এটাও পজিটিভ হ্যাঁ বা এটা ধনাত্মক দুইটাই ধনাত্মক তার এই x এর মডুলাস করলে তো সেটা x ই থাকবে তাহলে কাটাকাটি করলে 1 চলে আসবে আর x যদি শূন্য থেকে ছোট হয়ে যায় আবার আমরা যদি লিখি আবার x এর মান শূন্য থেকে ছোট হলে অর্থাৎ শূন্য থেকে ছোট বলতে এই যে এরকম x টা 0 থেকে ছোট এত এই এত এর জন্য কি হবে y টা কেমন হবে দেখো এখানে শূন্য থেকে ছোট মানে x টা এখন ঋণাত্মক তাই আমরা উপর x কে মাইনাস দিব নিচেরটাকে মাইনাস দিয়ে মডুলাস দিব হ্যাঁ এটা লিখব তাহলে আমাদের মান আসবে কি আমি এখন মাইনাস দেওয়ার উদ্দেশ্য কি কারণ x টা তো শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট মানে এখানে মানগুলো মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এরকম আসবে কারণ এই এতগুলা লিখে তো আমরা দেখাবো না এর জন্য আমরা সরাসরি এখানে শূন্য থেকে ছোট বলে এই চিহ্নটাকে এরকম এখানে মাইনাস দিয়ে দেব তাহলে কি আসতেছে আমাদের উপরেরটা থাকবে মাইনাস এক্স আর নিচেরটা মডুলাস করে দিলে সেটা কি হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে হ্যাঁ তা কাটাকাটি করলে কি আসবে মাইনাস ওয়ান আসবে তার মানে আমি তো শূন্য আর বসাতে পারছি না কারণ শূন্যর জন্য অসংজ্ঞায়িত এর জন্য আমরা দুইটা কন্ডিশনে ভাগ করে দিব জিরো থেকে বড় জিরো থেকে ছোট এই দুইটা শর্তের জন্য দেখো মান সর্বদা এরকম আসবে একবার প্লাস ওয়ান আসবে মাইনাস ওয়ান আসবে এবার তোমরা যে কোনো মান বসে চেক করতে পারো তাহলে ওয়াইয়ের মান শুধু এই দুইটার মধ্যে থাকবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তাহলে এই দুইটা মানই হবে আমাদের রেঞ্জ তো লিখবো সুতরাং এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ কি হবে রেঞ্জ হবে একটা হবে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস ওয়ান এই দুইটা মান কারণ স্পেসিফিক মান থাকলে আমরা সেটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবো তাহলে এটা রেঞ্জ হবে এটা তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ